Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. মিস্টার ভার্মা, আমি জানি আজ আপনার মেয়ের এনগেজমেন্ট। পুরো সপ্তাহ ধরে আপনার অর্ডারই তৈরি করছি আমি। হ্যাঁ, আপনার অর্ডার রেডি, ব্যাস আমি নিয়ে আসছি। দেখাও তো একটু। ঠিক আছে, লেহেঙ্গা চলি বানাতে তুমি 3 দিন নিয়ে নিলে, এত দেরি করে করলে কি করে চলবে? ম্যাম, আসলে আমার শরীরটা একটু ভালো ছিল না। এখন ঠিক আছে না শরীর? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, আমি দিয়ে আসছি, তুমি ওই চিকন কারি ড্রেসটায় কাজ শুরু করে দাও। হ্যাঁ ম্যাম। মেধা। হুম। আমি ভাড়াটা নিতে যাচ্ছি। কোন দোকানটার? গান্ধীনগরে। কেন, কি হয়েছে? আমি আর কে রোড যাবো, ওটা তো রাস্তাতেই পড়বে না, আমাকে ছেড়ে দিও। কিন্তু তার আগে আমি আরিয়ানগরের ওই দোকানটা যাচ্ছি, ওদের এগ্রিমেন্টে বাড়াতে হবে না, সেই জন্য। ঠিক আছে, আমি অটো করে চলে যাব। ঠিক আছে, বাই। আচ্ছা শোনো ম্যাম, আপনি চিন্তা করবেন না, সন্ধ্যার মধ্যে রেডি করে দেব। ঠিক আছে, দরজাটা ভেতর থেকে বন্ধ করে নেব। হ্যাঁ ম্যাম। আপনি না খুব দুষ্টু। তোমার জন্য তো আমি সব কিছু করতে পারি, জানে মান। কি করছো? আরে যেটা আমরা রোজ করি, লুকিয়ে লুকিয়ে। আজ না আমার অনেক কাজ আছে। আচ্ছা শোনো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছিলাম। সত্যি? কি? না না, আজ তোমার মুড নেই না, অন্য কোনো দিন দেখাবো। প্লিজ দেখাও না। খুব সুন্দর, থ্যাংক ইউ জান। আচ্ছা শোনো না, শেষ পর্যন্ত তুমি পেয়ে গেলে না যেটা তোমার চাই? কি হলো? আসলে আমার কিছু কথা মনে পড়ে গেল। কি মনে পড়লো? সেটাই যেটা 3 বছর আগে বলেছিলে, আর আপনার কখনো মনে থাকে না। কোন কথা? এটাই যে শান্তিনগরের দোকানটা আমার ছেলের নামে করবে বলেছো। এটা কি করে সম্ভব হবে? আমি মেধাকে কি জবাব দেব? আমাদের ভালোবাসার কি হবে? আমি তো তোমাকে আমার মন প্রাণ সবকিছু দিয়েছি, আর আপনি আমার জন্য এটুকু করতে পারবেন না? আমি চেষ্টা করব। এটা নিশ্চয়ই ম্যাডাম এসেছে।
দাঁড়াও, আমি আমি পেছনে দরজা দিয়ে চলে যাচ্ছি, তুমি তারপরে দরজা খুলো। হ্যাঁ, দেরি করলে কেন? আসলে ম্যাডাম, তুমি ঘুমোচ্ছিলে। ম্যাম, আসলে হঠাৎ করে আমার মাথায় ব্যথা শুরু হয়ে গেল, আর আমি ওষুধ খেলাম, ওষুধ খেতেই আমার ঘুম এসে গিয়েছিল। মিথ্যে কথা বলছো তুমি। ম্যাডাম, ম্যাডাম, আমি মিথ্যে কেন বলবো? কারণ তোমার বেশি চর্বি হয়ে গেছে, আমি তোমায় মাথায় তুলে রেখেছি, আমার ভুল। এখন অবধি কখনো তোমার স্যালারি কাটেনি না? তোমার অপদার্থতার জন্য অর্ডারে লেট হয়, আর আমার নামটা খারাপ হয়। বাচ্চাকে দেখে লজ্জা করছে তোমার? এরকমই লজ্জা কাস্টমারদের সামনে আমাকে পেতে হয় শুধুমাত্র তোমার অপদার্থতার জন্য। ম্যাডাম, রাত পর্যন্ত আমি কাজ শেষ করে দেবো, আর সকালের মধ্যে ড্রেসও রেডি করে দেবো। কি হয়েছে? আমার একদম ভালো লাগে না যখন তোমার ওই ম্যাডাম তোমার সাথে খারাপ ব্যবহার করে। বাবা, আমরা গরিব, আর গরিব মানুষের কোনো সম্মান হয় না, গরিব মানুষের শুধু খিদে থাকে। তুই চিন্তা করিস না, আমি এমন একটা প্ল্যান করেছি যে তোকে আর কারোর কথা শুনে না চলতে হয়। কেমন ব্যবস্থা? ওই যে বলে না, সবুরের ফল মিষ্টি হয়, তোর ধৈর্য রাখ। তোর আন্ডাকারি পছন্দ না? আজ আমি ঘরে গিয়ে তোর জন্য আন্ডাকারি বানাবো, ঠিক আছে? চল। নরেশ, ভাড়া নিয়ে এসছো? আসলে আজকে আমি ওখানে যাইনি। কিন্তু কেন? ওই আমার একটা পুরনো বন্ধুর সাথে দেখা হয়ে গিয়েছিল, তো সময়টা কি করে কেটে গেল বুঝতেই পারিনি। কোন বন্ধু? আরে আছে একটা পুরনো বন্ধু, তুমি চেনো না। নাম কি তার? তোমার সব বন্ধুদের চিনি আমি। তুমি তুমি মাঝে মাঝে এত প্রশ্ন করে বসো না, তোমার তো সিবিআইতে থাকা উচিত ছিল। আরে এতে এত খারাপ লাগার মতো কি কথা বললাম? শুধু নামটাই তো জিজ্ঞেস করেছি। তুমি না রোজ আমার মাথাটা খাও, আমার মাথা খাওয়া বন্ধ করো। তোর পছন্দের আন্ডাকারি। আর তোমার খাবারটা? আমি পরে খেয়ে নেব। মানে আজকের ওই বদমাশটা বাড়িতে আসবে? ঠিকভাবে কথা বল। মা, তোমার লজ্জা করে না? আমি এখন বড় হয়ে গেছি, এখন ওই নির্লজ্জ ছোট লোক গুন্ডাটা আমাদের বাড়ি চলে আসে। এই, মুখ সামলা, বুঝতে পারলি তো? না হলে কি করে নিবি? রচিত, রচিত, তুই তাই না? এটা আমার বাড়ি, আর এখন থেকে এই বাড়িতে আসা তোর কোনো পারমিশন নেই। কালকের ছেলে আমাকে চোখ দেখাচ্ছে, দেখতে পাচ্ছিস তো? তুই বোঝা ওকে। রচিত, রচিত, দাঁড়া বাবা। মা, আমি কথা বলছি তো, চল বের আমার বাড়ি থেকে, বেরো এখান থেকে। রচিত, তুমি বাইরে যাও প্লিজ। চল যা। তোমাকে আমি কতবার বলে, Thank you.
এখনো মন খারাপ আমার শোনো বাবার। মা, তোমাকে এসব কিছু বন্ধ করতে হবে। তোমার ব্যাপারে সবাই খুব নোংরা নোংরা কথা বলে। বাবা, গরিবের চামড়া মোটা হওয়া দরকার, তবেই তো বেঁচে থাকবে। আর তাছাড়াও এসব মান সম্মান ইজ্জত সব বড় লোকদের জন্য, গরিবদের জন্য না। কতটা সহজভাবে তুমি তোমার ভুল কথাটাকে সঠিকভাবে বুঝিয়ে দিলে, তাই না মা? জানো, তোমার বাবা ট্রাক চালাত, আরও এক নম্বরের মাতাল ছিল। কথায় কথায় আমার গায়ে হাত তুলত। আর একদিন এই নেশাই ওর প্রাণ নিয়ে নিল। তখন তুমি অনেক ছোট। আর ওই সময় আমান্তি আমাকে সামলেছিল। যদিও ও তোমার বাপের মতনই এক নম্বরের মাতাল, কিন্তু আর যাই হোক, ওর জন্য অন্য লোকেরা আমাকে জ্বালাতন করা ছেড়েছে, নয়তো এই সমাজ একা মেয়ে ছেলেকে বাঁচতে দিত না। আমায় ক্ষমা করে দাও মা।